দুবছরের অবসান, টান পড়ল রথের রশিতে। রথযাত্রাকে ঘিরে নানা অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন প্রান্তে, চেনা ছন্দে পুরীর রথযাত্রা। রথের মেলায় পসরা সাজিয়ে হাজির দোকানিরা, পাঁপড় ভাজা জিলাপির সাথে উৎসবের মেজাজে সকলে। দুবছরের অবসান, চেনা ছন্দে ফিরল পুরী। রথযাত্রাকে ঘিরে উৎসবের আনন্দে মেতেছেন বহু মানুষ। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় উড়িষ্যার পুরীতে। করোনাকালে দুবছর বন্ধ ছিল ভক্তদের অংশগ্রহণ, এবার যেন সেই বাঁধন ভেঙে হাজির হয়েছেন সকলেই। প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আসা বহু পুণ্যার্থী। কলকাতাতেও উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। কলকাতার ইসকনের রথযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে মিন্টো পার্কের অ্যালবার্ট রোডের ইসকনে প্রবেশ করেন তিনি। জগন্নাথ দেবের সামনে হাতে করে পুজোর সামগ্রী নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবের জন্য তালমিছরি নিয়ে যান মমতা। বাংলার মানুষের জন্য জগন্নাথ দেবের কাছে মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিন এ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। বিভিন্ন জায়গায় রথ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। করোনার জন্য দুবছর সেভাবে দিনটি পালন হয়নি। পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মোড়ে মোড়ে চলছে জিলিপি পাঁপড় ভাজা। এক কথায় উৎসবে মেতেছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।